তুমি কি কবুতর ভালোবাসো? কোন ব্ল্যাক কবুতর আম্মু? এটা তো ব্ল্যাক না মা, এটা তো ইয়েলো। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আজকে কি? হ্যাঁ কি, আজকে আমার জীবনের একটা বিশেষ দিন। কি বিশেষ দিন বলো তো আম্মু? কেন ওরা চলে যাচ্ছে? এখন আমরা একটু এই সবার সাথে কথা বলি আসো। আজকে হচ্ছে আমার মেয়ের তৃতীয় জন্মবার্ষিকী, আমার মেয়ের তৃতীয় জন্মদিন আজকে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, সবাইকে বলো সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি কথাই তো তুমি বুঝলে না, বলো সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি যেন অসুস্থ থাকি, বলো আমি যেন সুস্থ থাকি। আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি। আমি যেন সুস্থ থাকি। ঠিক আছে, আমার মেয়েটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে এবং মনে করেন বড় হয় এবং একটা ভালো মেয়ে হয় এবং আলেমা হয়। এইটা আমার একটা জীবনের অনেক বড় চাওয়া, এটা যেন পূরণ হয়। আপনারা সবাই আমার জন্য আমার জন্য এবং আমার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি আজকে অনেক খুশি আম্মু? খুশি? তুমি কি কবুতর ভালোবাসো? কোন ব্ল্যাক কবুতর আম্মু? এটা তো ব্ল্যাক না মা, এটা তো ইয়েলো, এটা ইয়েলো। আর কোন কবুতরকে ভালোবাসো দেখাবো, খাতা খুলে দিব, এই যে দেখো, বলো আর কোন কবুতরকে ভালোবাসো? ওই সাদাটা, ওটাকে ভালোবাসো? তুমি কবুতর ভালোবাসো? খরগোশ? খরগোশ ভালোবাসো? জোরে বলো, খরগোশ কোথায়? খরগোশ দেখবা? আসো দেখাই। হ্যাঁ আসো খরগোশের কাছে যাই। এইটা খরগোশ, এখানে আছে আরেকটা কোথায় আছে জানি না। এই যে ঘাস খাইতেছে খরগোশ, দেখছো? তুমি কি খরগোশ ভালোবাসো মা? খরগোশ ভালোবাসো? তুমি খরগোশও তাহলে ভালোবাসো? খরগোশও ভালোবাসো না? আচ্ছা আসো আমরা এদিকে যাই। তোমার মুরগি কেমন লাগে আম্মু? মুরগির ওই ছোটগুলো ভালো লাগে, ওই যে পিচ্ছি পিচ্ছিগুলো ভালো লাগে নাকি এগুলো ভালো লাগে? এই যে এগুলা নাকি এগুলা? হ্যাঁ ব্ল্যাকগুলো ভালো নাকি নাকি ওই ছোটো ছোটোগুলো স্মল স্মলগুলো ভালো লাগে? শুধু খরগোশ ভালো লাগে? পরে যাবো আম্মা, পরে যাবো, আসো। কি হলো? হ্যাঁ না খরগোশ কিছু বলবে না তো। কি করছে ওরা? ঘাস খাচ্ছে মা, এটাই ওদের খাবার। তুমি যেমন ভাত খাও ওরা তেমন ঘাস খায়, এটাই ওদের খাবার। আরেকটা খরগোশ আসে কিন্তু ওরা তো লুকায় থাকে, ওদেরকে তো খুঁজে পাওয়া যায় না। আসো, তুমি আরেকটা খরগোশ ধরছিলা শক্ত করে ধরছিলা, ওরা ছুটলো কিভাবে? পালাই গেছে না? আচ্ছা আচ্ছা, পরে পালা গেছে। আচ্ছা এখন তাহলে আমি একটু ভিডিও করি, সবার সাথে গল্প করি। হ্যাঁ দর্শক, কিন্তু আমি অফিসের গেটটা লাগাই দেয় নাইলে ও অফিসে ঢুকে যাবে। আর অফিসে ঢুকলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ইলেকট্রিকের অনেকগুলো লাইন আছে, ওগুলার কাছে চলে যায় তখন আতঙ্কগ্রস্ত থাকে এই আর কি। তো আজকেও একেবারে টানা বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে এই যে দেখেন আমিও তো একটু সরব। এই যে আমি এখন ময়লা পানি ফেলবো, এই যে দেখছেন ট্রেতে পানি জমে গেছে এবং সব বাচ্চার ট্রেতেই পানি জমছে, এই পানিটা আমার এখনই ফেলতে হবে, না হলে এই পানিটা থেকে গ্যাস হবে এবং এই গ্যাসটা কবুতরের জন্য ভয়াবহ ক্ষতিকর। এর মধ্যে মনে করেন মুরগি এসে পড়ছে। একটা জিনিস ভালো হয়েছে, খরগোশ মুরগি এগুলো পালাতে আমার এখন কোনো খাবার যেগুলো নিচে ট্রেতে পুরো থাকে এগুলো ওরা খেয়ে ফেলে এবং খাবার নু তার মানে ওয়েস্টেজ হয় কম। পানিটা
ময়লা পানি আর কোনো ট্রেতে পানি নেই, খালি এটাতেই পানি। এখন এই পানিটা রেখে দিলে সকালে কিন্তু আজকে আমরা পরিষ্কার করছি অলরেডি টেসো। আবার মুরগি স্প্রেটা কোথায়? স্প্রেটা মনে হয় আম্মু তুমি ওখানে যাও না, তুমি কোথায় গেল আম্মু? পড়ে যাবো আম্মা, হাত পিছলা না পড়ে যাবা। ও খরগোশকে ধরতে গেছিল, খরগোশ পালায় গেছে। বাকি ট্রেগুলো একটু দেখি, এইটা তো হালকা পানি আছে, তো এটাও ক্লিয়ার করতে হবে। আম্মু সরো, আম্মু সরো, দূরে যাও, এই যে ময়লা পানি আম্মু। কবুতর বলতে খুব ভালো লাগে, কিন্তু এই কাজগুলো যখন আসে না তখন আর মজা লাগে না, খুব বিরক্ত লাগে। এখানে হালকা পানি আছে, এইটা বলতে হালকা না ভালোই পানি আছে, পানিটা ফুটতেছে কোথা থেকে। যদি অসুস্থ হয় না শুধুমাত্র খরগোশে, খরগোশের ভিডিও তুলনায় আমরা তো তোমার ভিডিও করছি, তুমি কি ভিডিও করাতে খুশি? হ্যাঁ, আপনারা কি ভিডিওতে ওকে চান? যদি চান তাহলে মাঝে মধ্যে নিয়ে আসবো। হ্যাঁ, কি বলতেছ? মাঝে মধ্যে তোমাকে নিয়ে আসে, তা নিয়ে আসবেও? হ্যাঁ, আসলে মূল উদ্দেশ্য হচ্ছে সে ছাদে ওঠার একটা সুযোগ পায়, এই সুযোগটা সে পূর্ণ কাজে লাগাতে চায়, এই আর কি। তো ব্যাপারটা হচ্ছে যেটা বলতেছিলাম, এই সময় কবুতর অসুস্থ হওয়ার মূল যেটা রিজন, একদম 100% মূল রিজন হচ্ছে আপনার এই যদি পানি টানি জমে থাকে এইটা থেকেই কিন্তু কবুতর অসুস্থ হয়, এছাড়া অন্য তেমন কোনো কারণ নাই বর্ষাকালে কবুতর অসুস্থ হওয়ার। আরেকটা অসুস্থ হওয়ার কারণ আছে, সেটা হচ্ছে কবুতরকে যখন আপনার মনে করেন পানিতে একটু পানি পড়ছে, ভেজা খাবার খাওয়ানো হয় অথবা পানিতে ময়লা পানি খায়, এই কারণে অসুস্থ হয়, এছাড়া কোনো কারণ নাই। হ্যাঁ, কী হয়েছে, কী বলতেছো, বুঝি না তো। আচ্ছা যাই হোক, আমরা ভিডিওটা শেষ করবো। এই যে পাশে আবার মনে করেন শুরু হয়ে গেছে শব্দ, আমার সারাক্ষণ এই শব্দতেই কাটে, ওনাদের কাজ প্রায় শেষ, আশা করি কিছুদিনের মধ্যে মনে করেন আমি এগুলো থেকে মুক্তি পাবো। আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আসসালামু আলাইকুম।